মানুষ এই ন্যায় দরবারে মাথা টুকে টুকে রক্তাক্ত হয়েও আর কোনো ন্যায় পাচ্ছে না, পাচ্ছে শুধু তারিখ আর তারিখ। এই তারিখকে অস্ত্র করে আইনের দালালেরা একটার পর একটা বেআইনি কাজ করে চলেছে। দুইটি তারিখের মধ্যে আদালতের বাইরে এরা আইনের ধান্দা করছে, ইয়ার অনার আইনের ধান্দা। সাক্ষী কেনা হচ্ছে, সাক্ষীকে মেরে দেওয়া হচ্ছে, আর রয়ে যাচ্ছে খালি তারিখ। লোকে ন্যায় পাবার জন্য জমি বাড়ি বিক্রি করে সর্বশান্ত হয়ে যাচ্ছে, কিন্তু পান কি? খালি তারিখ। মা স্ত্রীর বোনের গহনাগাটি বিক্রি করে ন্যায় পাবার জন্য আদালতে আসছেন, কিন্তু এখানে এসে পাচ্ছেন কি? খালি তারিখ। আরো একদিন, দিনের পর দিন, মাসের পর মাস, বছর বছর ধরে আদালতের দরে এসে নিয়ে যাচ্ছেন শুধু তারিখ। এ কেস খালি মুন্নির নয়, আমার নয়, সারা পশ্চিমবঙ্গের ইয়র অনার, প্রত্যেক দুর্বল অত্যাচারিত মানুষের। ইয়র অনার, আজ সমস্ত লোকের দৃষ্টি এই আদালতের উপরে। আজ আপনি তাকে কি দেবেন, ন্যায় নাকি তারিখ? ইয়র অনার, আপনার হাত যদি বাঁধা থাকে, আপনি যদি ন্যায় না দিতে পারেন, তাহলে বন্ধ করুন এইসব কোর্ট কাছারি, বন্ধ করুন এইসব তামাশা, বদলে দিন সব ফাইনের যত বইগুলো, তাহলে কিছু লোক হয়তো বরবাদ হওয়া থেকে বেঁচে যাবে, কমসে কম তারিখ তো পেতে হবে না। ইয়র অনার, হোয়াট ইজ অল দিস? দিস ইজ কন্টেম্পট অফ কোর্ট, কোর্টের নিয়ম বিরুদ্ধ। কোর্টের অবমাননা করার জন্য বিক্রমজিৎ রায়কে কঠিন শাস্তি দেওয়া হোক। অর্ডার, অর্ডার। মিস্টার ইন্দ্রজিৎ সামন্তরায়, এ কেসে কাকে দণ্ড দেওয়া হবে কি হবে না সে কথা আদালত বিচার করবে, আপনি নন। অর্ডার, অর্ডার। আদালত যে পর্যন্ত এ কেসেতে কোনো সিদ্ধান্ত নিতে না পারছে, সে পর্যন্ত কেসে শুনানি হবে না। আমি জোর দিয়ে বলতে পারি, সাথী দেবী আসবেন। ইয়র অনার আসবেই। সাথী, 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 এত দেরি কি হয়েছিল? কিছু লোক আমাকে মারবার চেষ্টা করছিল। হে নিত্যানন্দ, ওর মাথা পেটে গলগল করে রক্ত। ইয়র অনার, আমি যা সন্দেহ করেছিলাম সেটাই হয়েছে। এনারা সাথীকে মেরে দেবার জন্য চেষ্টা করেছিল। এখন কোর্ট নিশ্চয়ই ভালোভাবে বুঝতে পেরেছেন সাথীকে মেরে দেওয়ায় কার কি লাভ। বাজে কথা, অনিমেষ চৌধুরী আর ধনঞ্জয় রায় সর্বজ্ঞ ফ্যামিলি লোক কেন সাথীকে মারবার চেষ্টা করবে? দিস পয়েন্ট টু বি নোটেড ইয়র অনার। এখানে তো আমি কারো নাম বলিনি। ইন্দ্রজিৎ বাবু অনিমেষ চৌধুরীর নাম বলে প্রমাণ করে দিয়েছেন যে সেও এই ষড়যন্ত্রে ধনঞ্জয় ফ্যামিলির সঙ্গে হাতে হাত মিলিয়েছে। ইয়র অনার, অর্ডার, অর্ডার। ইয়র অনার, আমি বর্তমানে পার্থ রায় সর্বজ্ঞকে উইটনেস বক্সে ডাকার জন্য অনুমতি চাইছি। চা স্ত্রী এরকম পাগলি ইয়র অনার, সে হয়তো লজ্জায় কোথাও পালিয়ে গিয়েছে। নো ওয়ে পসিবল ইয়র অনার, অসম্ভব। সাথীকে এই অবস্থায় ফেলে দিয়ে কোথাও যেতে পারেন না। হয় তাকে কোথাও আটকে রাখা হয়েছে, নয় রায় সর্বজ্ঞ পরিবারের মিথ্যা ইজ্জত বজায় রাখতে বলি চড়িয়ে দেওয়া হয়েছে। কি পাগলের মতন বকে চলেছে, কোনো বাবা কখনো তার ছেলেকে মারতে পারে? আরে যে নিজের মেয়ের মতো বউকে মেরে দেওয়ার জন্য চেষ্টা করে, তার কাছে কিছুই অসম্ভব না। ইন্দ্রজিৎ সামন্ত রায়, না এ হতে পারে না, এ কখনোই সম্ভব না, হতে পারে না। আজকে আমাকে বলতে দিন, অন্তত আজকে আমাকে বলতে দিন। বহু শুনেছি, বহু দেখেছি, পুণ্যির বলাৎকার কি, পুলিশ, ডাক্তার, উকিল, একটা পয়সা রোজগারের পেশা বানিয়ে তুলেছে। পুণ্যির বলাৎকার কি, এরা ভরা বাজারে নিলাম করে ছেড়েছে। শিয়াল কুকুর শকুনের মতো নোড়া
বলাৎকার আমি কেন দেখলাম? কেন আমি ওকে ন্যায় বিচার পাইয়ে দিতে গেলাম? কেন? কোথায় ছিল শয়তানদের হাত? ছাদিতে, কাঁদিতে, দৌড়তে কতটা সৌলঙ্গ ছিল? বস্ত্র তার কোথায় ছিল? এই প্রশ্ন জিজ্ঞাসা করা কি এতই জরুরি ছিল? সেই প্রশ্ন জিজ্ঞেস করাতে কেউ তো সেদিন প্রতিবাদ করেনি। এক বোনের সম্মান রক্ষা করতে কোনো ভাই তো সেদিন এগিয়ে আসেনি। সেই ভাই কোথায় ছিল? কেন আপনার আজকে মাথা নিচু করে আছে? সেদিন ইন্দ্রজিৎ বাবু যখন প্রশ্নের পর প্রশ্ন করছিলেন তখন তো আমার উত্তর শুনতে বড় বড় চোখে তাকিয়েছিলেন। ইন্দ্রজিৎ বাবু, হাঁটুর ওপর ভাগে উড়ু বলা হয়, এ কথা আমিও জানি, এ কথা আপনিও ভালো করে জানেন। আর এ কথাও জানেন পেটের ওপর ভাগে ছাতি বলা হয়। ও, আপনি তো আমি শুনতে পান না, আমি সকলের সামনে চিৎকার করে বলছি, পেটের ওপর ভাগে ছাতি বলা হয়, ছাতি। মানুষের প্রথম পরিচয় এই ছাতি থেকেই হয়ে ছাতির অমৃত পান করে শিশু মানুষে পরিণত হয়। আপনি কি মায়ের দুধ খাননি না মায়ের পেটে জন্ম নেননি? যদি নিয়ে থাকতেন তাহলে আপনার মা বোনকে প্রশ্ন জিজ্ঞেস করতে পারতেন, সেদিন যেমন আমায় করেছিলেন। উত্তর দিন ইন্দ্রজিৎ বাবু, উত্তর দিন। নিচের দিকে তাকিয়ে নয়, আমার চোখের দিকে তাকিয়ে উত্তর দিন, উত্তর দিন, আমাকে জবাব দিন। আমার দরকার নেই, আমার ন্যায় দরকার নেই, ধর্মবতার মুন্নির ইজ্জত নিয়ে বারবার আলোচনা করার দরকার নেই। আমি কে সহ্য করে নিলাম? ইওর অনার, আমাকে আবার পাগলা গারদে পাঠিয়ে দিন। আমি সেখানে ভালো ছিলাম, খুব ভালো ছিলাম, মুন্নি আমাকে ক্ষমা করেছে, মুন্নি আমাকে ক্ষমা করেছে। ইওর অনার, আমি আমার অপরাধ স্বীকার করছি ধর্মাবতার, আমি স্বীকার করছি মুন্নির বলাৎকার হয়েছিল আমাদেরই বাড়িতে, আমার ছোট ভাই প্রবীর আর তার বন্ধুরা বলাৎকার করেছিল, আমি তার প্রত্যক্ষদর্শী। আমি আর আমার বাড়ির লোক বংশের আবিষ্কারে যাতে কলঙ্ক না লাগে তাই এ ঘটনা লুকিয়েছি, সত্য গোপন করেছিলাম মুন্নিকে হত্যা করা হয়েছে। সেই হত্যার ষড়যন্ত্রে উকিল ইন্দ্রজিৎ সামন্তরায়ের সঙ্গে আমার বাবা অনিমেষ চৌধুরী এরা সবাই যুক্ত আছেন, এ কথা বলতেই আমি মৃত্যুর সঙ্গে লড়াই করে এখানে পৌঁছেছি। এই সাহস মনোবল যে আমাকে জুগিয়েছে সে আমার সামনে দাঁড়িয়ে, আমার স্ত্রী, আজ আমি গর্ব অনুভব করছি যে সাথী আমার স্ত্রী, ওই বিদ্রোহিনী নারীর আমি স্বামী। অর্ডার, অর্ডার, অর্ডার! সমস্ত সাক্ষ্য প্রমাণ বিচার করে আদালত এই সিদ্ধান্তে পৌঁছেছে যে প্রবীর ও তার সঙ্গী শক্তি এবং রাজা মুন্নিকে বলাৎকার করার অভিযোগে ভারতীয় পেনাল কোড দফা 376 অনুযায়ী তাদের 7 বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করা হল। ধনঞ্জয় রায় সর্বজ্ঞ, অনিমেষ চৌধুরী এবং ইন্দ্রজিৎ সামন্ত রায়কে মুন্নি হত্যা ষড়যন্ত্র করায় দফা 302-9 ধারা অনুযায়ী যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করা হল। স্টেট বার কাউন্সিলকে ইন্দ্রজিৎ সামন্ত রায়ের বার লাইসেন্স বাজেয়াপ্ত করার নির্দেশ দেওয়া হচ্ছে এবং পার্থ রায় সর্বজ্ঞ সাক্ষ্য প্রমাণ দিয়ে আদালতকে সাহায্য করার জন্য তাকে নির্দোষ বলে ঘোষণা করা হল। এই করতালি না আমার প্রাপ্য, না এই আদালতের। আইন এবং আদালত আজ সাথী দেবীর কাছে ঋণী। আইনের ইতিহাসে আজকের এই বিচারকে সাথী দেবীর বিচার বলে উদাহরণ হিসেবে গ্রহণ করা হবে। কেন সইবি লাঞ্ছনা
শক্তিময়ী যে নারী মায়ের রূপ যে নারী শক্তিময়ী যে নারী কেন সে চোখের জলে বুক ভাসায় কেন সে চোখের জলে বুক